বিভিন্ন জেলা থেকে কলকাতা অভিমুখী শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলিতে চলছে অভিনব কায়দায় তোলাবাজি। কখনো সিন্ডিকেটের নাম করে, কখনো বা বিয়ের কথা, কখনো কাউরির ছেলে ভর্তি হাসপাতালে, এইভাবে দিনের পর দিন প্রতারণার চক্র রীতিমতো পেতে বসে গিয়েছে বিভিন্ন প্রতারকরা। বিশেষভাবে তারা যাচ্ছে পাতালনকুল যে সমস্ত বাসগুলিতে রয়েছে সেগুলিতেই তারা উঠছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত এলাকার মানুষজন দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে যাচ্ছে কলকাতায়। বিশেষ করে যে সমস্ত প্রতারক, তারা তাঁদেরকেই শিকার বানাচ্ছে এবং কোনো কোনো সময় অপমান করতেও পিছুপা হচ্ছে না। এই পরিস্থিতিতে নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মানুষজন থেকে নিত্যযাত্রীরা। দেখুন কীভাবে তারা তোলাবাজি করছে, সেই দৃশ্য ধারণ করে দিয়েছে আমাদের একজন। সেই দৃশ্যের এক প্রেক্ষাপট তুলে ধরলাম আপনাদের কাছে। এটিভিডব্লিউবির রিপোর্ট, অনন্যা পাত্র। বাড়িতে রং করছে, কি বলছো? আরেকটা কাজ করো, যে টিভির মধ্যে টিভির সামনেটা তো যে অডিও ভিডিও যে জ্যাক দুটো লাগানো রয়েছে না, ওই দুটো জ্যাক খুলে দাও। হ্যাঁ, ওটা খুলে দাও, খুলে দাও।